ডিয়ারেস্ট ফ্রেন্ডস বা স্টিকার্স ফ্রম স্ট্র্যাটেজি অন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সেশনে কতগুলি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, সম্পূর্ণ সেশনটি খুব ভালো করে দেখে নাও। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি তোমাদের আপকামিং প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, সেটা টিটিএডিসি হতে পারে, টিপিএসসি হতে পারে, এলডিসি হতে পারে। ঠিক আছে, সেশনের শুরুতেই বলে রাখি দ্য পিসিএস স্ট্র্যাটেজি অন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যারা যারা চ্যানেলে নতুন আছো, এবং সবার সাথে একটু শেয়ার করে দেবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবে না, টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবে। বিভিন্ন ধরনের ডেইলি কুইজ, উইকলি কুইজ, সেগুলিতে তোমরা পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, চলো মেইন সেশনে চলে যাচ্ছি, দেখতে থাকো। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখব, দ্যাট ইজ রিসেন্টলি হুইচ ইন্ডিয়ান অরিজিন অ্যাস্ট্রোনট সেট ফর দ্য থার্ড স্পেস মিশন। প্রথম অপশনটা কি আছে, শ্রীষা বান্ডলা, সুনিতা উইলিয়ামস, রাজা চারি, কল্পনা চাওলা। Correct option is Sunita Williams. This is the correct one. Next প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি, when and where is the 9th ICC Women's T20 World Cup 2024 scheduled to take place? প্রথম অপশনটি কি আছে, 3-20 October in England, 3-20 October in Bangladesh, 1-18 November in Australia, 5-22nd September in India. Correct option ti hobe 3-20 October in Bangladesh. So this is the correct one. Next proshno ta amra dekhe nichi, dekhte thako. India has invited election management bodies of how many countries under the international election program? Thik ache, charte option dewa ache, 19 23 27 32. Correct option ti hobe 23. ঠিক আছে, 23 is the correct one. Next, who has been named as the ambassador for ICC Men's T20 World Cup 2024? Usain Bolt, first option, then Michael Helps, then Serena Williams, Roger Federer. Correct option is Usain Bolt is the correct one. So another important question, upcoming প্রত্যেকটা পরীক্ষার জন্য এই ধরনের current affairs গুলি খুবই গুরুত্বপূর্ণ। ইউনিক কালেকশন আছে, সম্পূর্ণ সেশনটি দেখে নেবে এবং সমস্ত অ্যাসপাইরেন্টসদের সাথে শেয়ার করে দেবে, সবাই একটু লাইক করে দেবে। চলো, অন হুইচ ডেট ওয়ার্ল্ড রেড ক্রস ডে 2024 ইজ সেলিব্রেটেড? চারটে অপশন দেওয়া আছে, 5th May, 6th May, 9th May, 8th May. কারেক্ট অপশন ইজ 8th May. ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে আপকামিং পরীক্ষার জন্য। সো যেই পরীক্ষাগুলি তোমাদের মে মাস অথবা জুন মাস, জুলাই মাসে হবে, অ্যাটলিস্ট আগে পরে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে 3 to 6 months প্রত্যেকটা ডেট ইম্পর্টেন্ট ডেটগুলি খুব ভালো করে দেখে নেবে। চলো, ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ হ্যাজ রিভাইজড আপওয়ার্ড দ্য কান্ট্রিজ জিডিপি গ্রোথ এস্টিমেট ফর ফিনান্সিয়াল ইয়ার 2025 টু হাউ মাচ পার্সেন্ট ফ্রম 6.5% earlier. চারটে অপশন দেওয়া আছে, 7.1%, 6.6%, 6.8%, 6.9%. Correct option is 7.1%. আমরা নেক্সট প্রশ্নটা দেখে নেব। চলো, রিসেন্টলি হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস এনার্জি মিনিস্টার্স এগ্রি টু ফেস আউট কোল ফায়ার্ড by 2030? চারটি অপশন আছে, G20, G33, G7, G5. Correct option is group 7, that is G7. Next প্রশ্নে চলে যাচ্ছি, দেখতে থাকো। On which date আয়ুষ্মান ভারত দিবস 2024 is celebrated? On which date আয়ুষ্মান ভারত দিবস 2024 is celebrated? 28th April, 29th April, 30th April, 27th April. Correct option is 30th April. Next প্রশ্ন, recently IREDA, that is Indian Renewable Energy Development Agency, got the status of which of the following? চারটি অপশন দেওয়া আছে, মিনি রত্না, মহা রত্না, নাব রত্না, none of these. Correct option is নাব রত্না। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো পরীক্ষায় আসতে পারে। চলো, হুইচ অফ দ্য ফলোয়িং launched the first indigenously designed microcontroller chip? Which of the following launched the first indigenously designed microcontroller chip? চারটে অপশন দেওয়া আছে, ইন্টেল কর্পোরেশন লিমিটেড, মাইক্রন টেকনোলজিস, এনএক্সপি সেমিকন্ডাক্টরস, মাইন্ড গ্রোভ টেকনোলজিস। কারেক্ট অপশনটি হবে মাইন্ড গ্রোভ টেকনোলজিস। তো এই ধরনের প্রশ্নগুলি ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা পরীক্ষার জন্য। মুল্লাপেরিয়ার ড্যাম রিসেন্টলি সিন ইন নিউজ, লোকেটেড ইন হুইচ স্টেট? এই ধরনের প্রশ্নগুলিও আসে। সো চারটি অপশন দেওয়া আছে, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ। কারেক্ট অপশনটি কি হতে পারে? মুল্লাপেরিয়ার ড্যাম রিসেন্টলি সিন ইন নিউজ, লোকেটেড ইন হুইচ স্টেট? কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ। কারেক্ট অপশন ইজ তামিলনাড়ু। ঠিক আছে, নেক্সট। হোয়াট ইজ দ্য কজেটিভ এজেন্ট অফ ওয়েস্ট নাইল ফিভার রিসেন্টলি সিন ইন নিউজ? চারটে অপশন দেওয়া আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজুয়া, ফাঙ্গাস। কারেক্ট অপশনটি কি হতে পারে? দ্যাট ইজ ভাইরাস ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, দেখতে থাকো। রিসেন্টলি দ্য প্রেস্টিজিয়াস পুলিটজার প্রাইজ ফর 2024 ওয়ার অ্যানাউন্সড অন May 7, 2024. It is related to which particular field? পুলিটজার প্রাইজ 2024, চারটে অপশন দেওয়া আছে, এটা কিসের সাথে রিলেটেড? সায়েন্স, মিউজিক, জার্নালিজম অ্যান্ড আর্টস, অথার। কারেক্ট অপশনটি হবে জার্নালিজম অ্যান্ড আর্টস। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, দেখতে থাকো। দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা কনফার্ড ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যাওয়ার্ড ইন 2023, 2023 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছিল? চারটে অপশন দেওয়া আছে, শ্রী গৌর গোপাল ব্যানার্জি, ডক্টর ভূপাল সিংহ, লেট নগেন্দ্র জমাতিয়া ফর্মার মিনিস্টার, ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য। কারেক্ট অপশনটি কি হতে পারে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলি টিপিএসসি বলো, এলডিসি, টিটিএডিসি প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কারেক্ট অপশনটি হবে ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য। ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট প্রশ্নটা দেখে নিচ্ছি। অন হুইচ ডেট ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে 2024 ইজ সেলিব্রেটেড? অন হুইচ ডেট ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে 2024 ইজ সেলিব্রেটেড? চারটে অপশন দেওয়া আছে, 2 মে, প্রথম অপশনটি একটু ইয়ে আছে, স্পেলিং মিস্টেক আছে, ওকে। সো 2 মে, 5 মে, 8 মে, 10 মে। কারেক্ট অপশনটি হলো 8 মে। ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে সেলিব্রেট করা হয়ে থাকে 8 মে, মে মাসের 8 তারিখ। নেক্সট প্রশ্নটি দেখে নেব, চলো। হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চেস স্কুল অন হুইলস, স্কুল অন হুইলস ইনিশিয়েটিভ for students in relief campus? For students in relief campus, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নর্থ ইস্টার্ন স্টেটগুলির প্রত্যেকটা পরীক্ষার জন্য। ফার্স্ট অপশন ইজ অরুণাচল প্রদেশ, দেন আসাম, নাগাল্যান্ড, মণিপুর। কারেক্ট অপশনটি কি হতে পারে? কারেক্ট অপশন ইজ মণিপুর। ঠিক আছে, সো মণিপুর ইজ দ্য কারেক্ট ওয়ান। স্কুল অন হুইলস ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস ইন রিলিফ ক্যাম্পাস। সো এই ধরনের লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা আরও চাও, ডেফিনেটলি এই ধরনের সেশনগুলিকে বারবার দেখে নেবে এবং প্রয়োজনীয় তথ্যগুলি তোমরা জট ডাউন করে নেবে আর সবার সাথে শেয়ার করে দেবে। সবাই একটা লাইক করে দেবে, সো দ্যাট আমাদের টিম মেম্বার জন্য একটু এনকারেজ পাই এই ধরনের আরও ইউনিক কালেকশন নিয়ে আসতে পারে। চলো, আজকের এই সেশনটিকে আর লেন্দি করবো না। সেশনটি যদি ভালো লাগে সবাই ডেফিনেটলি একটু লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে। যারা যারা চ্যানেলে নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে। এই একটিমাত্র চ্যানেল ত্রিপুরাতে যারা প্রত্যেকটা টপিকের উপরে প্রচুর পরিমাণে তথ্য প্রোভাইড করে থাকে। ঠিক আছে, আমাদের মক টেস্ট সিরিজ চলছে, টিপিএসসি বলো, টিটিএডিসি বলো, টিসিএস, টিপিএস এর উপরে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে এবং আমাদের সাথে কমিউনিকেট করে নেবে। ঠিক আছে, তোমাদের কিছু কনস্ট্রাকটিভ সাজেশন থাকলে সেটা কমেন্ট করে জানাবে কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস।